হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি পালং শাকের একটা রেসিপি। এখন শীতকাল পড়ে গেছে, পালং শাক ভীষণই ভালো খেতে। পালং শাকটি রান্না করার জন্য লাগবে আমার আলু, কুমড়ো, বেগুন, আমি নিয়েছি মূলো, আমরা মূলো কম পছন্দ করি তাই জন্য আমি অল্প মূলো নিয়েছি, একটা মূলো নিয়েছি পটল, আমার কাছে এই মুহূর্তে সিম নেই তাই আমি সিমটা নিয়েছি, চিংড়ি মাছ আপনাদের কাছে থাকলে আপনারা সিমটাও ব্যবহার করতে পারেন। সমস্ত শীতের সবজি দিয়েই এটা রান্না হবে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার সাদা তেল দেওয়ার পরে এবার আমি বড়িটা একটু ভেজে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা এবারে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবারে দিয়ে দেব আমি বেগুন। বেগুনটা আমি এইভাবেই ভাজছি, আপনারা ইচ্ছে করলে বেগুনটাকে আগে থেকে নুন হলুদ মাখিয়েও নিতে পারেন। আর বেগুনটা দেওয়ার সময় আমি এই সময় গ্যাসের আঁচটাকে হাইতে রেখেছি, না হলে বেগুনে সব তেলটা টেনে নেবে। দেখুন বেগুনগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। চিংড়ি মাছটাকেও আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু আমি নুন হলুদ আর কিছুই ব্যবহার করলাম না, বেগুন ভাজার তেলটা থেকেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ তেল। আরও এবারে দিয়ে দেব আমি আলু। আলুটা আমি মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখে এসেছেন, একটা লাইক দেননি, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আপনাদের একটা লাইক অনেক এগোতে সাহায্য করে। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো আর মূলো। এবার সমস্ত সবজিটা আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম পটলগুলো। এই সময় আমি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লবণটাকেও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। লবণ পড়লেই সবজি থেকে জল বের হয়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ভীষণই ঝাল তাই আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পালং শাক। বন্ধুরা, আমার চ্যানেলে আগে থেকে শেয়ার করা আছে নিরামিষ পালং শাক ও পালক পনির। যদি আপনারা না দেখে থাকেন, তাহলে যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। তৈরি করছি তাই জন্য চিংড়ি দিয়ে পালং শাক। শাকটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ঢাকা দিয়ে দেব 3-4 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন শাক একদম মজে গেছে, সবজিগুলো অনেক নরম হয়ে গেছে। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দুখানা লঙ্কা আমি একটু ভেঙে দিচ্ছি, কারণ বাচ্চারা খাবে বলে আমি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, সব লঙ্কাগুলো আমি ভাঙিনি, যার লাগবে সে ভেঙে নিয়ে খাবে। এখন আমি দুখানা লঙ্কা একটু খুঁটি দিয়ে এরকম ভেঙে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন সবজি দিয়ে কত জল বেরিয়েছে। আমি এই তরকারিটা করতে
নতুন করে কিছু জল ব্যবহার করব না, সবজি থেকে যে জল বের হয়েছে সেটা দিয়েই এই সবজিটা রেডি হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা বেগুন। বড়িটা এই সময় দিয়ে দিতে হবে, কারণ বড়িটা নরম হতে হবে, তাই এখনো পালং শাকে জল আছে, জল থাকা অবস্থাতেই বড়িটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়িটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব। সবজিগুলো দেখুন সব গলে এসেছে। এবার আবার ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ফিরে এলাম, দেখুন আবার কতটা জল বেরিয়েছে। সবজি যতবার ঢাকা দিয়ে রান্না করব ততবারই জল বেরোবে, তাই এবারে আর আমি সবজিটা ঢাকা দেব না। আর যদি খুব তাড়া থাকে বন্ধুরা, তাহলে এই জলটা টানানোর জন্য, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, জলটা টানানোর জন্য একটা টিপস শেয়ার করছি। আমি 1 চামচ ময়দা সবজির ওপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে দেব। দেখুন 1 মিনিট নাড়াচাড়া করতে গিয়েই এটা জলটা সম্পূর্ণ টেনে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন সম্পূর্ণ জলটা টেনে গেছে। এবার এখানে 1 চামচ চিনি আমি দিয়েছি বন্ধুরা, স্কিপ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা নিভিয়ে 2 মিনিট পর নামিয়ে নিচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।